إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم الله تعالى বলেন কেবলমাত্র ঈমানদার দলিল হাসান আল্লাহ তাআলা ব্যবহার করেছেন প্রকৃত পক্ষে ঈমানদার আসল মুমিন কারা আসল মুমিন হলো তারা ইযা যিকিরুল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম যাদের অন্তরগুলোকে আল্লাহ তাআলার নাম উচ্চারণ করার সাথে সাথে তাদের অন্তরগুলো প্রকম্পিত হয়ে যায় আল্লাহ তাআলার নাম শোনা মাত্রই তাদের অন্তরগুলো ভীত সন্তুষ্ট হয়ে যায় তাফসীরে ইবনে কাসীরের মধ্যে আল্লামা ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি দুইটা অবস্থা বর্ণনা করেছেন এর ব্যাখ্যায় ওয়াজিলাত কুলুবুহুম ঈমানদারের অন্তর প্রকম্পিত হয় এর দুইটা ব্যাখ্যা করেছেন এক নম্বর ব্যাখ্যা আল্লাহ তাআলার নাম শুনলে অর্থাৎ আল্লাহ তাআলার আযাবের কথা স্মরণ হয়ে যায় আল্লাহ তাআলার আযাবের কথা স্মরণ করে ঈমানদারের অন্তর প্রকম্পিত হয় আখিরাতের কথা স্মরণ করে তাদের অন্তরের হালত পাল্টিয়া যায় আখিরাতের কথা মনে পড়ে তাদের অন্তরগুলো প্রকম্পিত হয় আর দুই নাম্বার ঈমানদারের হালত তো এমন আল্লাহ তাআলার নাম শোনা মাত্রই তাদের অন্তর প্রকম্পিত হয় অর্থাৎ তাদের অন্তরের মধ্যে ইবাদত করার আগ্রহ জাগে তাদের অন্তরের মধ্যে আখিরাত পাওয়ার আগ্রহ জাগে জান্নাত পাওয়ার আগ্রহ জাগে তাদের অন্তরের মধ্যে আখিরাতে কিভাবে সুন্দরভাবে থাকা যাবে এই আগ্রহ ঈমানদারের অন্তরের মধ্যে জাগ্রত হয় হালাওয়াত ঈমান لذت ایمان ایمان شاد অনুভব করে ایمان شاد ঈমানদার অনুভব করে আল্লাহ তাআলার নাম শোনা মাত্রই তার অন্তরটা ভরে যায় আল্লাহ তাআলার মহব্বতে তার অন্তরটা ভরে যায় কারণ ঈমানদার সবচেয়ে বেশি মহব্বত করে কাকে জবান খুলে বলেন কাকে আমাদের মালিককে সর্বোচ্চ কণ্ঠে একবার আল্লাহকে ডাক দেন আল্লাহ আরো জোরে চিৎকার করে মালিককে একটা ডাক দেন আল্লাহ আল্লাহ তাআলা আল্লাহ তাআলাকে ঈমানদার সবচেয়ে বেশি মহব্বত করে অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ ঈমানদার তারাই যারা আল্লাহকে সবচেয়ে বেশি মহব্বত করে আল্লাহর মহব্বত তাদের অন্তরের মধ্যে বদ্ধমূল হয় আল্লাহ তাআলার মহব্বত তাদের অন্তরের মধ্যে গালেব হয় ঈমানদার তার খালেককে সবচেয়ে বেশি মহব্বত করে তার কারণ হলো ঈমানদার তার নিজের পরিচয়টা নিজে জানতে পারে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু যে নিজেকে নিজে চিনল সে আল্লাহকে চিনে যে ঈমানদার সে নিজেকে নিজে জানে নিজের পরিচয় জানে নিজের পরিচয় জানার কারণে আল্লাহ তাআলার গোলামি করে নিজের পরিচয় জানার কারণে নামাজ পড়ে নিজের পরিচয় জানার কারণে রাসূলের সুন্নাত অনুযায়ী চলে নিজে কি নিজেকে নিয়ে যে নিজেকে নিজে নিয়ে গবেষণা করে ঈমানদার সে তার নিজেকে চিনে নিজেকে জানে ঈমানদার এটা সব সময় নিজে চিন্তা করে আমি ছিলাম না দুনিয়ার মধ্যে আমার আল্লাহ আমাকে জমিনের মধ্যে পাঠাইছেন আমি হাঁটতে পারতাম না আল্লাহ আমাকে হাঁটার শক্তি দিয়েছেন আমি দেখতে পারতাম না আমার আল্লাহ আমাকে দেখার শক্তি দিয়েছেন আমি ধরতে পারতাম না আমার আল্লাহ আমাকে ধরার শক্তি দিয়েছেন আমি শ্রবণ করতে পারতাম না আমার আল্লাহ আমাকে শ্রবণ শক্তি দিয়েছেন ওয়ালাকা আইনুন লা তানজুর ওয়ালাকা উযনুন লা তাসমা ওয়ালাকা রিজুলুন লা তামশি তোমার পা ছিল পা থাকা সত্ত্বেও তুমি হাঁটতে পারো নাই
তোমার চোখ ছিল চোখ থাকা সত্ত্বেও তুমি দেখতে পারো নাই তোমার কান ছিল তোমার কান থাকা সত্ত্বেও তুমি শ্রবণ করতে পারো নাই দেখার শক্তি চলার শক্তি ধরার শক্তি দিয়েছেন কে আল্লাহ তাআলাকে চিনে ঈমানদার আল্লাহকে চিনে ঈমানদার আল্লাহর মারিফত অর্জন করে ঈমানদারের ভিতরে আল্লাহ তাআলার মারিফত আছে বিদায় এইজন্য ঈমানদার আল্লাহকে মুহাব্বত করে আল্লাহর মুহাব্বত অন্তরের মধ্যে থাকার কারণে ঈমানদারের অন্তরে আল্লাহ তাআলার ভয় চলে আসে ওয়াইদা ওয়াজিলাত কুলুবুহুম ইযা যিকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম যখন আল্লাহ তাআলার নাম উল্লেখ করা হয় ঈমানদারের সামনে তখন ঈমানদারের তখন ঈমানদারের অন্তরটা ভীত হয়ে যায় যেমন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন বুজুর্গ ছিলেন অনেক বড় একজন মুহাদ্দিস ছিলেন অনেক বড় একজন আবেদ ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করার পর আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এক বুজুর্গ স্বপ্নে দেখেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করতেছেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওই বুজুর্গ বলেন হে আব্দুল্লাহ ইবনে মুবারক জমিনের মধ্যে যেমন আল্লাহ তাআলার গোলামি করছেন জমিনের মধ্যে যেমন আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করেছেন জমিনের মধ্যে যেমন আল্লাহ তাআলার দাসত্ব করেছেন আল্লাহ তাআলার গোলামি যেমন করেছেন আল্লাহ তাআলা আপনার সাথে সুন্দর ব্যবহার করে আপনাকে জান্নাত দান করেছেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন এর চাইতে আরো আশ্চর্যের বিষয় আমার সামনে একজন আমার বাড়ির সামনে একজন লোহার লৌহ কামার ছিল কামার ওই কামার আমার চাইতে আরো বড় জান্নাতের মালিক হয়ে গেছে ওই বুজুর্গের স্বপ্ন দেখার পর তার ঘুম ভেঙে গেছে বুজুর্গ চিন্তা করেন যুগ শ্রেষ্ঠ একজন বুজুর্গ যুগ শ্রেষ্ঠ একজন আলেম যুগ শ্রেষ্ঠ একজন আবেদ যুগ শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়ে আরো বড় জান্নাতের মালিক হয়ে গেল একজন কামার এটা কিভাবে সম্ভব ওই বুজুর্গ ঘুম ভাঙার পরে আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির সামনে যে কামারের বাড়ি ছিল কামারের বাড়িতে গিয়ে কামারের স্ত্রীকে জিজ্ঞেস করে আপনার স্বামীর এমন কি গুণ ছিল যে গুণের কারণে আপনার স্বামী আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়ে আরো বড় জান্নাতের মালিক হয়ে গেছে তখন তার স্ত্রী বলে আমার স্বামীর তেমন কোনো গুণ ছিল না তবে আমি আমার স্বামীর দুইটা গুণ দেখতে পেয়েছি এক নাম্বার গুণ আমার সামনে আমার স্বামী দিনের বেলা গরমের কারণে কাজ করতে পারত না রাত্রে বেলা আমার স্বামী কাজ করত আমার স্বামী যখন রাত্রে বেলা ঠান্ডার মধ্যে কাজ করত আগুনের সামনে বসে বসে তখন আমার স্বামী দেখত তার সামনে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির বাড়ি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তার বাড়ির ছাদের মধ্যে মুসাল্লা বিছাইয়া আল্লাহ তাআলার কুদরতি পায়ের সামনে সিজদা দিত সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত বন্দেগী করত তাহাজ্জুদের নামাজ আদায় করত সালাতুল লাইল পড়ত তখন আমার স্বামী চোখ দিয়ে পানি ছেড়ে বলতো আল্লাহ ভাগ্যের কি নির্মম পরিহাস তুমি একজনকে তোমার কুদরতি পায়ের সিজদা দেওয়ার তৌফিক দিয়েছো আরেকজনকে তুমি জীবিকা নির্বাহের জন্য আগুনের সামনে বসায় বসায় লোহার কাজ করাইতেছ আল্লাহ যদি আমার জীবিকা নির্বাহের প্রয়োজন না হইত আল্লাহ যদি আমার কাজ না করতে হইত আমার সংসার পরিচালনা করতে না হতো আল্লাহ তাহলে আমিও আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো তোমার কুদরতি পায়ে সেজদা দিতাম আল্লাহ আমার তো এই তৌফিক নাই আমার তো এই সুযোগ নাই এই জন্য সে আফসোস করত আর চোখ দিয়ে পানি ছেড়ে ছেড়ে কান্দন করত দুই নম্বর গুণ আমার স্বামীর দুই নম্বর গুণ যখন নামাজের সময় হইত মুয়াজ্জিন আজান দিত আল্লাহু আকবার আল্লাহু আকবার মুয়াজ্জিন যখন আজান দিত আমার স্বামীর কানের মধ্যে মুয়াজ্জিনের আজান শোনা মাত্রই আমার স্বামী আর কাজ করত না কখনো হাতুড়ি উঠাইছে লোহার মধ্যে মারি দিবে
আর আল্লাহ তাআলার নামটা তার কানের মধ্যে আইসা পড়ছে তার অন্তরটা আল্লাহ তাআলার শরণে আল্লাহ তাআলার নামটা শোনা মাত্রই তার অন্তরটা এভাবে প্রকম্পিত হয়ে যেত আল্লাহ তাআলার নাম শোনা মাত্রই পিছন দিক দিয়ে হাতুড়ি ছেড়ে দিত সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার মহব্বতে মসজিদের মধ্যে দৌড়ায় যেত আমার স্বামীর এই দুইটা গুণ আমি দেখতে পেয়েছি তখন ওই বুজুর্গ বলেন এই দুইটা গুণের কারণে আল্লাহ তাআলা তোমার স্বামীকে আব্দুল্লাহ ইবনে মুবারকের সে আরো বড় জান্নাতের মালিক বানায় দিয়েছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যিকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ঈমানদারের এক নম্বর গুণ এটা যখন আল্লাহ তাআলার কথা শুনবে আল্লাহ তাআলার কথা শুনলে তখন আল্লাহ তাআলার বরকতের কারণে আল্লাহ তাআলার আযাবের কথা স্মরণ হয় আল্লাহ তাআলার বরকতের কথা স্মরণ হয় আখিরাতের কথা স্মরণ হয় জাহান্নামের কথা স্মরণ হয় তখন তার অন্তরটা ভীত সন্তুষ্ট হয়ে যায় তার অন্তরটা ভয়ে প্রকম্পিত হয়ে যায় যার অন্তরের মধ্যে এমন আল্লাহ তাআলার ভয় আসবে যার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় কাজ করবে সে প্রকৃতপক্ষে ঈমানদার আর যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই সে প্রকৃতপক্ষে ঈমানদার না আমাদের সমাজের মধ্যে ঈমানদারের অভাব নাই পায়ে পায়ে ঈমানদার বাড়ি খায় এখান দিয়ে যাইবেন বাইর হইবেন আর পায়ে পায়ে ঈমানদার বাড়ি খাবে পায়ে পায়ে মুসলমান বাড়ি খাবে কিন্তু প্রকৃতপক্ষে ঈমানদারি কয়জনের মধ্যে আছে প্রকৃতপক্ষে মুসলমানই কয়জনের মধ্যে আছে ঈমানদারি ঈমানদার বটে কিন্তু ঈমানদারি নাই মুসলমান বটে কিন্তু মুসলমানিত্ব নাই হাম মুসলমান হয় মগর হাম্মে মুসলমানি নেহি হাম মুসলমান হয় মগর হাম্মে মুসলমানি নেহি হাম মুমিন হয় মগর হাম মুমিনে কামিল নেহি হাম মুমিন হয় মগর হাম মুমিনে কামিল নেহি ঈমানদার তো বটে কিন্তু ঈমানদারি নাই মুসলমান তো বটে কিন্তু মুসলমানিত্ব নাই ঈমানদারি থাকলে মানুষকে ঠকাইতে পারে না ঈমানদারি থাকলে দুই নম্বরই করতে পারে না ঈমানদারি থাকলে ছয় রে নয় নয় রে ছয় করতে পারে না ঈমানদারি থাকলে ওয়াজ মাহফিল হইতেছে সিনেমা দেখতে পারে না ঈমানদারি থাকলে তখন আল্লাহ তাআলার কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারে না ঈমানদারি থাকলে আল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারে না ঈমানদারি থাকলে ইসলামের বিপক্ষে কথা বলতে পারে না ঈমানদারি থাকলে মাদ্রাসার বিরুদ্ধে কথা বলতে পারে না সমাজের মধ্যে নামদারি মুসলমান আছে নামদারি ঈমানদার আছে ঈমানদার পরিচয় দেয় কিন্তু মসজিদের বিরোধিতা করে ঈমানদার পরিচয় দেয় মাদ্রাসার বিরোধিতা করে ঈমানদার পরিচয় দেয় আল্লাহর বিরুদ্ধে কথা বলে ঈমানদার পরিচয় দেয় রাসূলের বিরুদ্ধে কথা বলে ঈমানদার পরিচয় দেয় উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে খোদার কসম এগুলা প্রকৃতপক্ষে ঈমানদার হতে পারে না আলেমদেরকে দমানের জন্য ইসলামকে দমানের জন্য হকের আওয়াজকে বন্ধ করার জন্য আলেমদেরকে কণ্ঠসা বানানোর জন্য আলেমদেরকে জেলের মধ্যে আবদ্ধ করে আলেমদেরকে জেলের মধ্যে ভরে খোদার কসম করে বলি এক মামুনুল হককে জেলের মধ্যে আবদ্ধ করা হবে সমাজের মধ্যে লক্ষ মামুনুল হক তৈরি হবে ঈমানদারের সন্তান আমরা মুসলমানের সন্তান আমরা কিন্তু কয়টা মুসলমানের মধ্যে মুসলমানিত্ব আছে কয়টা মুসলমানের মধ্যে ঈমানদারি আছে কয়টা মুসলমানের মধ্যে নামাজ আছে কয়টা মুসলমানের মধ্যে শরীয়ত পড়তে আছে কয়টা মুসলমান আছে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারবে কয়টা মুসলমান আছে সহি সহি শুদ্ধভাবে কালিমা পড়তে পারবে এগুলো আমাদের ব্যর্থতা ছাড়া আর কিছুই না তো ঈমানদারের গুণ এটা
ভয় অন্তরের মধ্যে থাকবে আল্লাহর নাম শোনা মাত্রই আল্লাহর ভয় অন্তরের মধ্যে চলে আসবে এটা ঈমানদারের এক নাম্বার গুণ ঈমানদারের দুই নাম্বার গুণ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا إيمان دارير دوي نمبر گون الله تعالى بولن جخن إيمان دارير سامنے قرآن تلاوت کرا ہے تخن تادر إيمان بڑھ جائے آر واسطے سبحان الله کون بدیرا شننے لے سرو زورے کر آر زورے سبحان الله কইলে লাভ না লস জোরে একটা سبحان الله ডেলিভারি দেওয়ার জন্য অপেক্ষা করেন আমি খবর দেওয়া মাত্র বলবেন سبحان الله বলার দ্বারা কেমন फायदा একবার سبحان الله যারা বলেন হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি একবার سبحان الله বলবে তার নামে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা গাছ লাগায় দিবে একলা আয়াতের মধ্যে আসছে কত বড় গাছ আরবের তেজস্ব গোরা 100 বছর পর্যন্ত যদি তার ছায়া দৌড়ায় তারপরও তার ছায়া শেষ করতে পারবে না আরেকটা গাছ লেগে গেছে আরেকটা গাছ লেগে গেছে আরেকটা গাছ লেগে গেছে আরেকটা গাছ লেগে গেছে সারা রাত এমন বলতে থাকবেন আর সারা রাত এমন গাছ লাগতে থাকবে ইমানদারের দুই নাম্বার গুণ ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা ইমানদারের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় ইমানদারের ঈমান তখন বেড়ে যায় তাহলে বুঝতে হবে যেই ঈমানদার কোরআন তেলাওয়াত শোনার পরেও তার ঈমানের নূর বাড়ে না যেই ঈমানদার কোরআন শোনার পরেও তার ঈমান বাড়ে না যে ঈমানদার কোরআন শোনার পরও তার ঈমান নাড়াচাড়া করে না যে ঈমানদার কোরআন শোনার পরও তার ঈমান তাজা হয় না তাহলে বুঝতে হবে তার অন্তরের মধ্যে নিফাকই আছে জোরে কোন ঠিক না বুঝি ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা এখানে আপনারা বসছেন কোরআন শোনার জন্য কোরআনের আলোচনা শোনার জন্য যারা ঈমানদার যে সমস্ত ঈমানদার কোরআন শ্রবণ করে কোরআন কোরআন পড়ে কোরআন শ্রবণ করে কোরআন শুনলে ঈমান বাড়ে কোরআন পড়লে ঈমান বাড়ে কোরআন পড়লে যেমন ঈমান বাড়ে কোরআন শুনলে এমন ঈমান বাড়ে জোরে কোন সুবহানাল্লাহ এমন কি যদি কোনো কাফের কুরআন মনোযোগ দিয়া শুনে তারপরে আল্লাহ তাআলা কাফের হওয়া সত্ত্বেও তাকে ঈমানের মতো নূর দান করে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরআন তেলাওয়াত করতেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরআন শোনার পরে আবু জাহেল ও আকবা সাইবা তারা মানুষকে কুরআন শুনতে দিত না শুধু তাই না যেখানে কুরআন তেলাওয়াত করা হইতো সেখানে কুরআনের কুরআন তেলাওয়াত করা হইতো ওইখানে কুরআনের আওয়াজ বন্ধ করার জন্য তারা বিঘ্নতা সৃষ্টি করত আর বলতো লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন তোমরা কুরআন শ্রবণ কইরো না যখন কুরআন তেলাওয়াত করা হয় তোমরা তাদের মধ্যে বিঘ্নতা সৃষ্টি করো দেখবেন এখনো পর্যন্ত কিছু কিছু সমাজের মধ্যে বাংলাদেশের মধ্যে এমন আছে যারা কোরআনের আওয়াজকে বন্ধ করার জন্য মাহফিলের প্যান্ডেলে আইসা নেতা সেজে বড় লিডার সেজে বক্তা যখন ওয়াজ করে বক্তা যখন কোরআনের পক্ষে কথা বলে বক্তা যখন হকের কথা বলে বক্তা যখন মানুষের সামনে হক প্রচার করে তখন নিজের গ্রাইবিরি দেখানোর জন্য নিজের নেতৃত্ব প্রকাশ করার জন্য নিজের লিডারি প্রকাশ করার জন্য বক্তার কাছ থেকে মাইকটা টেনে নেয় বক্তার কাছ থেকে মাইক টেনে নিয়ে বক্তার আওয়াজ বন্ধ করতে চায় ওই যে আবু জাহেল যেভাবে জুতার পিতা খাইতে দেরি হয় নাই বর্তমান সমাজ যে সমস্ত কুলাঙ্গার হকের আওয়াজ বন্ধ করার জন্য কোরআনের আওয়াজ বন্ধ করার জন্য মাইক টেনে নেয় তারাও জনগণের জুতার পায়ে খাইতে দেরি হয় না
নিজের লিডারি প্রকাশ করার জন্য বক্তা থেকে মাইক চাই না আরে দেখেন নাই এটা দেখেন নাই জোরে কথা কোন থাকে আছে না নাই আছে জোরে কোন আছে জুতার বাড়ি খাইতো এদের দেরি হয় না আবু জাহেল উৎপা সেইবার রাসূলের কোরআনের আওয়াজ বন্ধ করার জন্য এই মুহাম্মদের কালাম শুনবি না এবং এর মধ্যে বিঘ্নতা সৃষ্টি করবি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেন আর এর মধ্যে বিঘ্নতা সৃষ্টি করত লাবিদ ইবনে আমের তৎকালীন যুগের বড় একজন কবি আরবি কবি আরবি কবি কবিতা আবৃত্তি করত আরবি কবিতা আবৃত্তি করত আবু জাহেল লাবিদ ইবনে আমের কবল হে লাবিদ মুহাম্মদের মতো একটা কোরআন বানায় দেস না মুহাম্মদ যেমন কোরআন বানায় মুহাম্মদ যেমন কোরআন পড়ে মুহাম্মদের মতো এমন একটা কোরআন বানায় দেস না আমাদেরকে আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই আবু জাহেল থেকে নিয়ে বর্তমান পর্যন্ত বর্তমান থেকে কিয়ামত পর্যন্ত কোরআনের একটা হরফ কোরআনের একটা নকতা কোরআনের একটা জের কোরআনের একটা জবর কোরআনের একটা পেশ কেউ বানাইতে চাইলে বানাইতে পারবে না লাবিদ ইবনে আমের বলে ওই স্যাম্পল লাগবে স্যাম্পল মাল বানাইতে হইলে স্যাম্পল লাগে না কয় স্যাম্পল লাগবে স্যাম্পল ছাড়া তো বানাইতে পারবো না আবু জাহেল তো পড়ছেনই ফাড়া আসে কয় স্যাম্পল তো আমার কাছে নাই কয় স্যাম্পল কার কাছে কয় স্যাম্পল আনতে হইলে মুহাম্মদের কাছে যাইতে হইব কয় চলো মুহাম্মদের কাছে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে হে মুহাম্মদ এই যে লাবিদ ইবনে আমের কি নিয়ে আসছি কোরআন বানানোর জন্য তোমার মতো কোরআন বানাবে তুমি একটু স্যাম্পলটা শুনে দাও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের সবচেয়ে ছোট সূরা সূরা কাউসার رسول عربي صلى الله عليه وسلم تلوات كلا بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر الله الحبيب صلى الله عليه وسلم سورة كوثر شنو هديسن لبيد ابن عامر قرآن تاكي خوب منوجوك ديا شنسن লাবিদ ইবনে আমের কতক্ষণ চুপ থাকার পরে লাবিদ ইবনে আমের বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ লাবিদ ইবনে আমের বলেন মা হাদা কওলুল বাশার ইন হাদা ইল্লা ওয়াহয়ু ইউহা এটা কোন মানুষের কথা হইতে পারে না মুহাম্মদ যে বলে মুহাম্মাদের উপর ওয়াহী নাযিল হয় এটা সে ঐশি বাণী আমার পক্ষে কোরআন বানানো সম্ভব না আমি মুহাম্মাদের হাতে হাত দিয়ে আমি কালিমা পড়া মুসলমান হয়ে গেলাম কাফের কোরআন যদি মনোযোগ দিয়ে শুনে তাহলে কাফেরের মধ্যে ঈমানের নূর চলে আসে আবু জাহেল উৎপা সেইবা বলে কামটা করলি কি তুই শালা একটা কাম করলো এটা ওরা আনছি কোরআন বানানোর জন্য আর ওই মুহাম্মদের কালিমা পড়া মুসলমান হয়ে গেল কামটা করলো কি লাবিদ ইবনে আমের বলেন এটা কোনো সাধারণ বাণী না আমার কবিতার মতো কোনো কবিতা না এটা আমার কবিতার মতো কোনো কবিতা না এটা আল্লাহ তাআলার ঐশী বাণী মুহাম্মদ যে বলে মুহাম্মদের কাছে ওহী নাযিল হয় আল্লাহ তাআলা মুহাম্মদের কাছে ওহী পাঠান এটা ওই ঐশী বাণী এটা কোনো সাধারণ বাণী না এটা আল্লাহ তাআলার কালাম আল্লাহ তাআলার কালাম আল্লাহর কথা কালাম মানে কথা কালামুল্লাহ কোরআনকে বলা হয় কালামুল্লাহ এটা আল্লাহ তাআলার কালাম আল্লাহ তাআলার কথা যতক্ষণ ঈমানদার কোরআন পড়তে থাকে যতক্ষণ পর্যন্ত ঈমানদার কোরআন শুনতে থাকে ততক্ষণ পর্যন্ত ঈমানদার যেন আল্লাহ তাআলার সাথে বিনা পর্দায় কথাবার্তা বলতে থাকে
কালাম এত দামি হওয়ার কারণ কি কালাম এত দামি হওয়ার কারণ তার কারণ হলো কালামের সম্পর্ক আল্লাহ তাআলার জাতের সাথে এইজন্য হাদিসের মধ্যে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাবাররক বিল কুরআন فانه كلام الله وخرج عنه رسول العربي صلى الله عليه وسلم বলেন তোমরা কোরআনের মাধ্যমে বরকত হাসিল করো কেননা এটা আল্লাহ তাআলার কালাম এটা আল্লাহ তাআলার জাত থেকে বেরিয়ে আসছে আল্লাহ তাআলার জাতের সাথে সম্পর্ক এইজন্য কোরআন সবচেয়ে দামি কিতাব আসমানের নিচে জমিনের উপরে যত কিতাব আছে সমস্ত কিতাবের মধ্যে সবচেয়ে দামি কিতাব হলো কোরআন কোরআন সবচেয়ে দামি কিতাব হওয়ার কারণে আল্লাহ তাআলা কোরআনকে সবচেয়ে দামি পাহাড়ের মধ্যে নাযিল করেছেন কোরআন সবচেয়ে দামি কিতাব হওয়ার কারণে আল্লাহ তাআলা কোরআনকে সবচেয়ে দামি শহর মক্কা মুআজ্জামায় নাযিল করেছেন কোরআন সবচেয়ে দামি কিতাব হওয়ার কারণে আল্লাহ তাআলা কোরআনকে সবচেয়ে দামি মাসের মধ্যে নাযিল করেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন কোরআন সবচেয়ে দামি কিতাব হওয়ার কারণে আল্লাহ তাআলা কোরআনকে সবচেয়ে দামি রাত্র লাইলাতুল কদরে নাযিল করেছেন কোরআন সবচেয়ে দামি কিতাব হওয়ার কারণে আল্লাহ তাআলা কোরআনকে সবচেয়ে দামি ফেরেশতার মাধ্যমে নাযিল করেছেন কোরআন সবচেয়ে দামি কিতাব হওয়ার কারণে আল্লাহ তাআলা কোরআনকে সবচেয়ে দামি মানুষ আল্লাহর পরে যার স্থান মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আল্লাহ কোরআন নাযিল করেছে লা ইলাহা আর ইল্লাল্লাহ মে নুকতা নেহি লা ইলাহা আর ইল্লাল্লাহ মে নুকতা নেহি দেখিয়ে ক্যা রমজ হ্যায় কুদরত কি ইস পয়গাম মে دیکھئے کیا رمز ہے قدرت کی اس پیغام میں آب اضافہ غیر ممکن ہے محمد کی قسم آب اضافہ غیر ممکن ہے محمد کی قسم ایک نقطہ کے بھی گنجائش نہیں اسلام میں ایک نقطہ کے بھی گنجائش نہیں اسلام میں جرے بولن اللہ اکبر আল্লাহ তাআলার কালাম এত দামি হওয়ার কারণে এই কালাম যেই জিনিসের সাথে লাগে ওই জিনিসটা দামি হয়ে যায় কোরআনের জুজদান বানাই আমরা কোরআনের গিলাফ বানাই সাধারণ কাপড় দিয়া কাপড়ের কোনো দাম নাই কাপড়টা যখন কোরআনের সাথে লেগে যায় কোরআনের সাথে লাগার কারণে তখন এই কাপড়টা যদি পায়ের মধ্যে লাগে এই কাপড়টাকে আমরা চুমু খাই এই কাপড়টাকে আমরা বুকে লাগাই এই কাপড়টাকে আমরা চোখে লাগাই সামান্য সময় কোরআনের সাথে লাগার কারণে এটার দাম বেড়ে গেছে কাঠের কোনো দাম নাই কাঠ দিয়ে যখন রেহাল বানাই এটার মধ্যে যখন কোরআন পড়ে কোরআন এটার সাথে লাগার কারণে এটার দাম বেড়ে যায় এটার যখন পায়ের মধ্যে লাগে তখন আমরা চুমু খাই মুহতারাম হাজিরিন ওলামায়ে কেরামকে আল্লাহ তাআলা এত দাম কেন দিয়েছেন সমাজের মধ্যে ওলামায়ে কেরামের এত দাম কেন আল্লাহ তাআলা হাদিসের মধ্যে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আলেমের ফজিলত বর্ণনা করেছেন কেন তার কারণ হলো তারা হামিল ওয়াহি তারা হামিল কোরআন কোরআন ধারণকারী কোরআন বহনকারী একটু স্বাভাবিকভাবে বুঝেন যদি কাপড়টা কোরআনের সাথে লাগার কারণে কোরআনটার দাম বেড়ে যায় কাপড়টার দাম বেড়ে যায় তাহলে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা দশ বছর বারো বছর পনেরো বছর যার সিনার মধ্যে গোটা কোরআন আছে যার সিনার মধ্যে গোটা তিরিশ পারা কোরআন আছে তার সিনাটার দাম বাড়বে না কেন এই জন্য ওলামায়ে কেরামের এত দাম এত দাম এত দাম কোরআন পড়তে না পারলেও কোরআন পড়ার চেষ্টা করি কোরআন শেখার চেষ্টা করি কোরআন শেখার চেষ্টা করি সাহাবায়ে কেরাম কোরআনকে কেমন মোহাব্বত করতেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন পর যখন ঘরে আসতেন সর্বপ্রথম আমরা ঘরে এসে সন্তান যদি ছোট থাকে সন্তানকে কোলে নেই সন্তানকে চুমু খাই সন্তানকে আদর করি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাহির থেকে ঘরের মধ্যে আসতেন কোরআন আল্লাহ তাআলার কালামটাকে সামনে নিতেন আল্লাহ তাআলার কালাম সামনে নিয়ে কোরআন তেলাওয়াত করতেন আর বলতেন আল্লাহ
সারা দিন ব্যতিব্যস্ততার কারণে তোমার কোরআন ধরতে পারি নাই আল্লাহ তোমার কোরআনটা ঘরে আইসা সর্বপ্রথম দুনিয়াবি কাজ না কইরা আল্লাহ সর্বপ্রথম কোরআনটা ধরলাম সর্বপ্রথম কোরআন তেলাওয়াত করলাম আল্লাহ এই উসিলায় তুমি আমার গুনাহ মাফ করে দিও আল্লাহ কোরআনের সুপারিশ কবুল কইরো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নু ঘরে এসে এভাবে কোরআন তেলাওয়াত করতো আর আমরা অনেক ঈমানদার আছে নেককার আছে নামাজ পড়ে আলহামদুলিল্লাহ বাকায়দা নামাজি নামাজ পড়ে জিকির করে ওয়াজিফা পালন করে কিন্তু কোরআন ধরে ধরে না নামাজি নেককার সপ্তাহে একদিনও কারো কারো সপ্তাহে একদিনও কোরআনটা ধরার নসিব হয় না কারো কারো মাসে একবারও কোরআনটা ধরার নসিব হয় না আর কপাল পড়া কিছু তো আছে ঈমানদার বছরে একবারও কোরআন ধরার নসিব হয় না আরো যদি সামনে যাই সমাজে কিছু যুবক আছে কিছু যুবক আছে কিছু বয়স্ক আছে জন্মের পর থেকে আজ পর্যন্ত কোরআনটারে ধইরা দেখে গায়ে গেছে যে আমার লেগে ঠিকটা আসতে কইছে ঠিক কইলো ঠিক না কইলো ঠিক মাইক দিয়া ব্যাঠিক কথা কইতাছি না জোরে কোন ঠিক না ব্যাঠিক হাই রে কপাল পোড়া জিন্দগিতে একবার কোরআনটা ধরার নসিব হয় নাই এমন মানুষ আছে অথচ নিজে নেককার নিজে কোরআন পড়ি তো কোরআনটা নিজেও পড়া দরকার সন্তানকেও কোরআনটা পড়ছে কিনা এটার খবর নেওয়া দরকার সন্তানকে বলা বাবা সকালে কোরআন পড়া বের হইস তো সন্তান কোরআন পড়তে হইলে তো সন্তানকে কোরআন শিক্ষা দিতে হইব আগে কথা কয় না সন্তান কোরআন পড়তে হইলে তো সন্তানকে কোরআন শিক্ষা দিতে হইব এটা তো মার পেট থেকে শিক্ষা আসে নাই আর আমাদের সমাজের মহিলারাও এমন না যে রাবেয়া বশ্রীর মতো মাশাআল্লাহ সারা দিন কোরআন তেলাওয়াত করে এটার পেটে যেটা হইব এটা কোরআনের হাফেজ হইব সারা দিন মোবাইল না লইয়া সোডা গুতায় ডাইলের যে লবণ দেয় নাই নিজের খবর নেই বেড়া খাইতে ডাইল আনছো না কিছু গোড়ার ডিম তোমার মাথা আনছো ওইটা কই কে কি হইলো খাইয়া দাও ও সবই তো ঠিক আছে ও খাও না খাইয়া দাও এত মনে করছে লবণ লবণ বেশি হইছে কই তুই লবণ দিস ওর যে লবণ বেশি হইল আল্লাহ হায় রে মা গো আজকে সমাজের এত বেহাল দশা পুরুষরা যাই টুকটাক ওয়াজ মাহফিলে আসে বয়ান শুনে ওলামায়ে কেরামের কথা শুনে শুই না মনটা একটু নরম হইলে ওয়াজ নসিহত শুই না নামাজ পড়ার চেষ্টা করে এবাদত বন্দিগি টুকটাক করার চেষ্টা করে এরা তো ওয়াজ মাহফিলেও যায় না আর এলাকায় আশেপাশে ওয়াজ মাহফিল হইলে কানেও দেয় না কানে আওয়াজ যাইতেছে না শুনেও না হয়তো শতকরা পাঁচ দশ জন মা বোন আছে যাদের মধ্যে আল্লাহর ভয় আছে হুজুর কি বলে একটু শুনি শুই না আমল করার চেষ্টা করি ম্যাক্সিমাম ওয়াজ মাহফিল তো শুনে না ওয়াজ মাহফিল শুনে না দিনের কথা শুনে না ওই সারাদিন গুনাহের পরিবেশের মধ্যে গুনাহের পরিবেশের মধ্যে থাকে আর মোবাইলের মধ্যে সারাদিন টিকটক দেখব সারাদিন এটা দেখব নাটক দেখব সিনেমা দেখব ওইটা দেখব সেটা দেখব গর্বে সন্তান একটা আসছে আল্লাহর কাছ থেকে চাইয়া নেই গর্বে সন্তান এটা সুস্থ হয় না অসুস্থ হয় লুলা হয় না ল্যাংড়া হয় কানা হয় হাতুরা হয় কি হয় জানা নাই এই কোন এই জন্য গর্বে সন্তান আসার পরে মা বোনদেরকে বলতেছি গর্বে সন্তান আসার পরে সর্বপ্রথম আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ সন্তান একটা গর্বে দিছ আল্লাহ আমাকে সুস্থ অনেক সন্তান দিও আল্লাহ আমাকে সুস্থ অনেক সন্তান দিও
আল্লাহ আমাকে সুস্থ ও নেক সন্তান দিও যাদের কানে আওয়াজটা পৌঁছতেছে এই দোয়া কইরেন যেই সমস্ত মা বোনের গর্ভে আল্লাহ তাআলা সন্তান দিবেন এই সমস্ত মা বোনদেরকে দোয়াটা শিখাই দিতেছি আরবিতে দোয়া করা লাগবে না শুধু এতটুকুই দোয়া কইরেন আল্লাহ আমার গর্ভে যেই সন্তান দিছো এটা সুস্থ নেক সন্তান বানাইও নিজে কোরআন পড়েন নিজে সূরা কাহফ পড়েন নিজে সূরা মারিয়াম পড়েন এই সমস্ত সূরাগুলি পড়লে তখন এটার আসর সন্তানের উপর পড়বে আর যদি গর্ভে সন্তান আসার পর সিনেমা দেখেন টিকটক দেখেন নাচানাচি দেখেন ল্যাংটা সিনেমা দেখেন তাহলে এর একটা আসর আপনার সন্তানের উপর অবশ্যই পড়বে হযরত বখতিয়ার কাকী রাহমাতুল্লাহ আলাইহি বখতিয়ার কাকী রহমতুল্লাহ আলাইহি তার মা গর্ভে থাকা অবস্থায় তার মার আমল কেমন ছিল তার মা গর্ভে থাকা অবস্থায় তার মার আমল কেমন ছিল সে গর্ভ থেকে তার মা যখন জন্ম দিয়েছে জন্ম দেওয়ার পর তার আমল কেমন ছিল বখতিয়ার কাকী রহমতুল্লাহ আলাইহি যখন পড়ার বয়স হয়েছে বখতিয়ার কাকী রহমতুল্লাহ আলাইহির মা বখতিয়ার কাকীকে মক্তবের হুজুরের কাছে নিয়ে আসছে আর মক্তবের হুজুর কেবল হুজুর আমার সন্তানটাকে আপনি আলিফ বা তা সা শিখান বখতিয়ার কাকী রহমাতুল্লাহ আলাইহি ওস্তাদ বলে বাবা তুমি পড়ো আলিফ বা তা সা জিম হা খা দাল জাল বখতিয়ার কাকী রহমাতুল্লাহ আলাইহি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরা ফাতিহা থেকে নিয়ে ধারাবাহিকভাবে 15 পারা পর্যন্ত মুখস্থ শুনায়া দিছে ওস্তাদ হতভম্ব হয়ে গেছে ওস্তাদ বলে এটা কিভাবে সম্ভব বখতিয়ার কাকী রহমাতুল্লাহ আলাইহির মার কাছে গিয়ে বলে ও মা তোমার সন্তান আমার কাছে পাঠাইছো আলিফ বা তা সা শেখার জন্য তোমার সন্তান ধারাবাহিকভাবে 15 পারা পর্যন্ত শুনায়া দিল ও মা এটা কিভাবে সম্ভব হলো বখতিয়ার কাকী রহমাতুল্লাহ আলাইহি বলেন উস্তাদ আমার সন্তানটা যখন গর্ভে আসছে তখন আমি বেশি বেশি করে আল্লাহর কালাম তেলাওয়াত করছি আমার সন্তানটা যখন জন্মগ্রহণ করছে তখন আমি কোরআন তেলাওয়াত করতাম আমার সন্তানকে যখন দুধ খাওয়াইতাম আমি কোরআন তেলাওয়াত করতাম আমি যখন কাজ করতাম আমি কোরআন তেলাওয়াত করতাম আমার সন্তান পাশে বসে বসে শুনতো মনে হয় আমার সন্তান এভাবে শুনতে 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 মনে হয় আমার সন্তান 15 পারা পর্যন্ত হাফেজ হয়ে গেছে এই জন্য বলি আম গাছে আম হয় আম গাছে জাম হয় না পরিমণির প্যাডের মধ্যে যেইটা হইব ওইটা পরিমণির মতো নর্তকী হইব পরিমণির প্যাডে রাবিয়া বসরি হওয়া সম্ভব না পরিমণির প্যাডে বাইজিদ মুস্তামি হওয়া সম্ভব না যারা গর্ভে সন্তান আসার পরে উলঙ্গ সিনেমা দেখবে টিকটক দেখবে নাটক দেখবে তার সন্তানের উপর একটা আসর পড়বে আর যে মায়ের গর্ভে সন্তান আসার পর মাটা নামাজ পড়বে কান্নাকাটি করবে আল্লাহ তাআলার কাছে রোনাজারি করবে আল্লাহ তাআলা জিকির করবে আল্লাহ 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 যেই মা গর্ভে সন্তান আসার পর আল্লাহ আল্লাহ জিকির করবে খোদার কসম করে বলি আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম এ আল্লাহ আল্লাহ জিকিরটা ওই সন্তানের উপর একটা প্রভাব ফেলবে এই গর্ভে যেই সন্তান হবে এই নেককার মায়ের ঘরে এই নামাজি মায়ের ঘরে যেই সন্তান হবে ওই সন্তানটা নামাজি হবে ওই সন্তানটা নেককার হবে ওই সন্তানটা কোরআন পড়নওয়ালা হবে ওই সন্তানটা ভালো মানুষ হবে এই জন্য মা বোনদেরকেও বলি আপনাদেরকেও বলি কোরআন তেলাওয়াত করা দরকার এটা ইমানদারের দুই নাম্বার গুণ কোরআন তেলাওয়াত করা
ইমানদার যখন কোরআন তেলাওয়াত করে তখন ইমানদারের ঈমানের নূর বাড়তে থাকে ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা কোরআন তেলাওয়াত করা আর আমরা কাবের দিন দৈনিক কোরআন তেলাওয়াত করতেন কেউ কেউ কোরআন তেলাওয়াত করতে করতে বেহুশ হয়ে যাইতেন কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বাংলার এক সুযোগ্য সন্তানের নাম কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি যখন কোরআন পড়তেন কখনো বেহুশ হয়ে যাইতেন কখনো চিৎকার দিয়ে উঠতেন কখনো দাঁড়ায় যাইতেন কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহিকে তার মুরিদরা জিজ্ঞেস করেছেন হযরত আপনি কোরআন তেলাওয়াত করার সময় দাঁড়িয়ে যান আবার কখনো বেহুশ হয়ে যান আবার কখনো আপনি চিৎকার দিয়ে উঠেন তার কারণ কি কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি যখন কোরআন তেলাওয়াত করি আমি লাইনের মাঝে মাঝে হরফের বাঁকে বাঁকে যেন আমার মাওলা করিমকে আমি দেখতে পাই মুহতারাম হাজিরিন আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াত করা অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব হে নবী আপনার কাছে যা প্রেরণ করেছে আপনি তেলাওয়াত করেন আল্লাহ উম্মতকে এই শিক্ষা দিয়েছেন কোরআন তেলাওয়াত করো কোন জায়গা থেকে তেলাওয়াত করবে যেই জায়গা থেকে সহজ হয় ওই জায়গা থেকেই তেলাওয়াত করবে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন আল্লাহ তাআলা বলেন যেখান থেকে সহজ হয় ওইখান থেকে কোরআন তেলাওয়াত করো বর্তমান সমাজের মধ্যে কিছু ভাই আমাদের সমাজে আছে যারা বলে কোরআন না বুঝা পড়লে কোনো সওয়াব হবে না আছে না না আস্তে কয় জোরে কয় কোরআন না বুঝা পড়লে কোনো সওয়াব নাই আরে কোরআন তো এমন জিনিস কোরআন সব জায়গা বোঝা সম্ভব না কোরআনের কিছু কিছু জায়গা আছে যারা তাফসীর করেছেন রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত মুফাসসিরিন কেরামের লিডার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কোরআনের সব জায়গা বুঝেন নাই তাহা আলিফ লাম মিম আলিফ লাম মিম রা তাসিন কাফ হা ইয়া আইন সাদ ইয়াসিন কাফ নুন এই সমস্ত আয়াতগুলি তেলাওয়াত করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো একজন মানুষ যিনি রাইসুল মুফাসসিরিন সমস্ত মুফাসসিরিন কেরামের সমস্ত তাফসীর কারকগণের সর্দার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতগুলি যখন আসছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ নিজেই কথা বলেছেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু বিমুরাদিহি এই আয়াতগুলির ব্যাখ্যা আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে এই জন্য কোরআন বুঝে পড়া দরকার না না বুঝে পড়া দরকার কথা কয় না না বুঝে কোরআন পড়া দরকার না বুঝলে কোরআন তেলাওয়াত করবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি কোরআনের একটা হরফ পড়বে আল্লাহ তাআলা তাকে একটা নেকি দান করবেন ফালাহু হাসানা তার জন্য একটা হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা আর একটা হাসানা কতটুকু একটা হাসানা হইল 10টা নেকি অর্থাৎ কেউ যদি কোরআনের একটা হরফ পড়ে আল্লাহ তাআলা তার আমলনামায় কমপক্ষে 10টা নেকি দান করবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন গ্রাম্য ব্যক্তি আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন গ্রাম্য ব্যক্তি এসে বলে হে মুহাম্মদ তোমার কাছে নাকি দেও আসে দেও দেও আইসা তোমার কাছে নাকি গীতা পাঠ করে রাসূল তো বলছেন গ্রাম্য ব্যক্তির ভাষা সহজের ব্যক্তি শহরের ব্যক্তির ভাষা আর গ্রাম্য ব্যক্তির ভাষা এক নয় গ্রাম্য ব্যক্তি না গ্রামের মানুষরা সুন্দর করে কথা বলতে পারে না শহরের মানুষ খুব সুন্দর করে কথা বলতে পারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা বুঝছেন
রসূল বলেন হ্যাঁ আমার কাছে যে আসে সেটা দাও না সেটা হলো জিবরাইল আমিন আল্লাহর তরফ থেকে আসে আর আমার কাছে কোনো গীতা পাঠ করে না আমার কাছে কোরআন তেলাওয়াত করে তখন বলে আমাকে একটু পয়রা শোনাও না যারা পারেন আমার সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইখলাস পড়া শুনায় দিবেন তখন ওই ব্যক্তি বলে আমাকে যে সূরা শুনাইলা এই সূরা শুনানোর দ্বারা লাভ কি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কোরআনের কোরআনের একটা সূরা আমি যে শুনাইলাম সূরা ইখলাস এই সূরা ইখলাস তেলাওয়াত করার কারণে আল্লাহ তাআলা কোরআনের 10 বারা তেলাওয়াত করলে যেই সওয়াব হবে আমলনামায় আল্লাহ ওই সওয়াব দিয়ে দিয়েছে আমরা যে তিনবার তেলাওয়াত করলাম গোটা কোরআনটা খতম করলে যেই সওয়াব হইতো আল্লাহ আমাদের প্রত্যেকের নামে 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 এক খতম কোরআন শরীফের সওয়াব দিয়ে দিয়েছে ওই গ্রাম্য ব্যক্তি এই সওয়াবের কথা শুনে খুশি হয়ে বলেন نعم الإلهنا نعم الإلهنا نعم الإلهنا আরে আমার মাওলাকে ধন্যবাদ আমার মাওলাকে ধন্যবাদ আমার আল্লাহ এতটুকু তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ এত সওয়াব দান করতে পারেন আমার আল্লাহকে ধন্যবাদ আমার আল্লাহকে ধন্যবাদ আমার আল্লাহকে ধন্যবাদ এই কথা তার খুশি দেখা সে আল্লাহকে ধন্যবাদ জানাইতাছে তার এই খুশি দেখা পাশে একজন সাহাবী ছিল ওই সাহাবীর একটা উট ছিল ওই উটটা ওই সাহাবী ওই গ্রাম্য ব্যক্তিকে হাদিয়া দিয়ে দিয়েছে জিবরাইল আমিন আসছে জিবরাইল আমিন এসে বলে এ ইয়া রাসূলুল্লাহ আপনার যে সাহাবী এই গ্রাম্য ব্যক্তির খুশি দেখা একটা উট হাদিয়া দিল আল্লাহ তাআলা এই ব্যক্তিকে জান্নাতে 27,000 উটের মালিক বানিয়ে দিয়েছে এইজন্য কোরআন শেখার দরকার আছে না নাই আর আস্তে শুনতে চাই কোরআন শেখার দরকার আছে না নাই সন্তানকে কোরআন শেখাইবেন কে কে হাত তোলেন নারায়ে তাকবীর আরো জোরে নারায়ে তাকবীর আরো জোরে লিল্লাহি তাকবীর আল্লাহ তুমি আজকের এই মাহফিলকে কবুল করো সকলে বলেন আমিন সন্তানকে কোরআন শেখাইবেন কোরআন শেখাইবেন কোরআন শেখানোর দ্বারা फायदा কি হবে আপনার এই সন্তানকে যদি কোরআন শেখান আপনার সন্তানকে যদি দ্বীন শেখান এই যে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসায় যে কোরআন শেখায় দ্বীন শেখায় সন্তানকে যদি দ্বীন শেখান আপনার এই সন্তান নাস্তিক হবে না আপনার এই সন্তান মুরতাদ হবে না আপনার সন্তানকে যদি দ্বীন শেখান আপনার সন্তান কশিন কালো ইসলাম বিদ্বেষী হবে না জোরে কোন ঠিক না ঠিক এই যে আজকে যেগুলা নাস্তিক হয় মুরতাদ হয় কারা হয় যারা দ্বীন শিখে নাই কোরআন শিখে নাই এরাই নাস্তিক আর মুরতাদ হয় সন্তান সন্তানকে বেসিক যে শিক্ষা বেসিক শিক্ষাটা কোরআনি শিক্ষা দেন মাদ্রাসার মধ্যে 5 বছর পড়ায় দেন আপনার সন্তান মাদ্রাসায় 5 বছর পড়ার দ্বারা কি লাভ হবে আপনার সন্তান বাংলাও শিখবে অঙ্ক শিখবে ইংরেজি শিখবে আরবি শিখবে নামাজ শিখবে হাদিস শিখবে মৌতের পরে কিভাবে জানাজা পড়াইতে হয় সেটাও শিখবে আপনার এই সন্তানটা মরার পরে আপনার জানাজা পড়ানোর মতো সৎ সাহস রাখে আজকে সমাজে কয়টা মানুষ আছে নিজের বাবার জানাজাটা নিজে পড়াইতে পারবে আজকে স্কুলে আপনার সন্তানকে যদি দ্বীন না শিখিয়ে দেন আপনি ইসলাম শিক্ষা স্কুলের মধ্যে ইসলাম শিক্ষা দেয় ইসলাম শিক্ষা বই আছে না ইসলামে স্কুলে কথা কয় না ইসলাম শিক্ষা বই আছে না ইসলাম শিক্ষা শিক্ষা দেয় কারা জানেন নি ইসলাম শিক্ষা দেয় এখন মালাউনরা হিন্দুরা ইসলাম শিক্ষা দেয় এখন মালাউনরা
না হিন্দুরা হিন্দুরা ইসলাম শিক্ষা দেয় আল্লাহর মর্জি আল্লাহর মর্জি আমরা সবাই দোয়া করি আমার সাথে দোয়া করেন আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা দিল থেকে দোয়া করেন দেখবেন আল্লাহ বৃষ্টি দূর করে দিয়েছে আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা